আপনি যদি আমার মতন কোনো সুশীল টাইপের ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার জানার কথা না, আপনার পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সায়েন্স ক্লাব, ডিবেটিং ক্লাব, নাট্যদল সহ সব জায়গায় যতজন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ পার্টিসিপেট করে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনৈতিক দলগুলোতে। কিন্তু তারপরেও আপনি আমাকে দেখান গত 1990 সালের পরবর্তী সময় থেকে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগেরই পক্ষ থেকে যারা প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি হইছে তাদের মধ্যে কতজন এমপি হইতে পারছে, যদি হইতে নাই পারে তাইলে এত সংখ্যক মানুষ ছাত্র রাজনীতিতে জয়েন করতেছে তাইলে এটার সাকসেস রেট এত খারাপ কেন? আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে তো ছাত্র রাজনীতি বুয়েটে নিষিদ্ধই করে দেওয়া হয়েছে। ইভেন গত 24 মে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে সংঘর্ষ চলেছে। অথচ এই উপমহাদেশের স্বাধীনতার পিছনে ছাত্র রাজনীতির কিন্তু বেশ বড় একটা অবদান আছে। সেই অবদানগুলো আসলে কি কি ছিল? প্রাচীন ছাত্র নেতারা পরবর্তীতে যে দেশের কোন কোন গুরুত্বপূর্ণ কাজ করছে, আর ছাত্র রাজনৈতিক দলগুলোকে মূল রাজনৈতিক দল থেকে পৃথক করে দিলে সেই রকম কোনো উদাহরণ আছে কিনা এবং আসলেই সেটা কোনো কাজ করে কিনা, এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চলে এসছে আমাদের চখাম টি শার্ট, কিনতে পাওয়া যাবে ম্যাট কফি থেকে, লিংক ডিসক্রিপশন বক্সে। এখন বাজে রাত 12টা আর আমি বসে বসে এডিট করতেছি। এই হইতেছে একজন ইউটিউবারের জীবন। এর চাইতে আমার মাঝে মাঝে বাংলাদেশের বাঘের মতো সঙ্গী খুঁজতে ভারতে চলে যেতে ইচ্ছা করে। এই বিষয়ে বন্যকবি রাহাত রহমান ওরফে বাটফিক্স বলেছেন, আই ফিল ইউ ব্যাঘ্র মাম্মা, আই ফিল ইউ। এইটার পিছনে 1, 2, 3, 4, 5 রিজনকে চিহ্নিত করছে। প্রধান দুইটা ছাত্র রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্রলীগ আর জাতীয়তাবাদী ছাত্র দল, ওদের ক্ষেত্রে স্টাডিতে নেওয়া ছাত্রদের মধ্যে 32.79% এবং 21.74% যথাক্রমে বলছে ওরা সার্ভাইভাল ইন দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ওদের নিজেদের অস্তিত্ব টিকায় রাখার জন্য ছাত্র রাজনীতিতে প্রবেশ করে। আর বাংলাদেশ ছাত্রলীগের 27.87% আর ছাত্র দলের 26.08% বলছে ওরা গেটিং গুড জব বা ভালো চাকরির আশায় ছাত্র রাজনীতিতে প্রবেশ করে। দুয়ালিপা যদি মন্দিরে যায় তাইলে তার নাম আশীর্বাদ লিপা হইতে পারে, কিন্তু আপনি এই লক্ষ্য নিয়ে যদি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন তাইলে অ্যাটলিস্ট ছাত্র রাজনীতির তেমন কোনো উন্নতি আপনি সাধন করতে পারবেন না। মাত্র 9-17% মানুষ বলছে ওরা পলিটিক্যাল আইডিওলজি বা তাদের রাজনৈতিক ভাবাদর্শের কারণে এই ছাত্র রাজনৈতিক দলে প্রবেশ করছে। বেশ বড় একটা অংশ এইটাও বলছে ওদের ফ্যামিলির একটা পলিটিক্যাল বেস ছিল এবং এই কারণে তারা ছাত্র রাজনৈতিক দলে ঢুকছে। যারা বাম রাজনীতি করে এই স্টাডিতে ওদের প্রায় 100% বলছে ওরা শুধুমাত্র রাজনৈতিক আদর্শের কারণে এই রাজনীতিতে জয়েন করছে। এটার মাধ্যমে মূলধারার ছাত্র রাজনৈতিক দল আর বাম ছাত্র রাজনৈতিক দলের মধ্যে একটা ক্লিয়ার ডিস্টিংশন আপনারা দেখতে পাইতেছেন। কিন্তু বাম ছাত্র রাজনৈতিক দলগুলা যেই মাদার পার্টি কিংবা বড় রাজনৈতিক দলের অংশ, ওরা কখনোই বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতাতে আসতে পারে নাই। এটা খুবই এক্সপেক্টেড, শুধুমাত্র আদর্শ ছাড়া বাম ছাত্র রাজনীতিতে কেউ আপাতত জয়েন করতেছে না। তাইলে এখন প্রশ্ন আসে, আসলে ছাত্র রাজনীতি যখন শুরু হয়েছিল তখন মানুষজন কেন আর কিভাবে ছাত্র রাজনীতিতে জয়েন করত? 19 শতাব্দীতে যখন পশ্চিমা ধারার ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠিত হইতে থাকে ঠিক তখন থেকেই ছাত্র রাজনীতির চলনটা হয়। তখনকার সময় আমাদের কার্জন হল, যার নামে নাম করা, ভারতের ভাইসরয় লর্ড কার্জনের বিরুদ্ধে একটা প্রোটেস্ট হয়েছিল যেইখানে বাংলাকে ভাগ করার বিরুদ্ধে মানুষ আন্দোলন করে, যেটার নাম বঙ্গভঙ্গ আপনারা সবাই জানেন। এইখানে স্টুডেন্ট বা ছাত্রদের একটা বড় ইনভলভমেন্ট ছিল, আর এইটা অনেক বড় আকারে দেখা দেয় যখন এটা স্বদেশী আন্দোলনের রূপ নেয় 1905-1908 সালে। এরপরে আপনি যদি 1920-22 আসেন তখন আরেকটা আন্দোলন হয়, নাম অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট। এইটা সিম্পলি বোঝায় আপনি গভর্নমেন্টের যেসব প্রতিষ্ঠান আছে ওই জায়গাগুলোতে নিজের শ্রম বা সেবা কখনো দিবেন না। মনে করেন কোনো সরকারি স্কুল কিংবা কলেজ আছে, আপনি ওইখানে যাবেন না, এবং এইটাকেই বলা হইতেছে অসহযোগ, আপনি সহযোগিতা করতেছেন না। ওই সময়ে ধরা হয় প্রায় 90,000 শিক্ষার্থী 800-এরও বেশি স্কুল আর কলেজ থেকে নিজেদেরকে সরায় নেয় এই আন্দোলনের অংশ হওয়ার জন্য। ইভেন ভারতের বিখ্যাত ভগৎ সিংও কিন্তু লাহোরের ন্যাশনাল কলেজের একজন স্টুডেন্ট ছিল, যিনি পলিটিক্সের সাথে হিউজভাবে সম্পর্কিত ছিল। খুবই আশ্চর্যের একটা ব্যাপার, উনি নিজে ভারতের কিন্তু পড়াশোনাটা হয়েছে লাহোরে।
হয়। আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান, খুবই গুটি কয়েক দেশের মধ্যে এই স্টুডেন্ট পলিটিক্স বা ছাত্র রাজনীতি যারা করে, ওরা মূল গভর্নমেন্টের বেশ বড় একটা বিরোধী শক্তি হয়ে দাঁড়াইতে পারছিল। যেমন তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং জাপান। মেইনলি আপনি এক্সপেক্ট করেন যারা ছাত্র রাজনীতি করে, ওরা মূলত বিশ্ববিদ্যালয়ে নিজেদের অধিকার কিংবা ছাত্রদের সুযোগ সুবিধা আদায়ের জন্য ব্যস্ত থাকবে। কিন্তু 1930-40 সময়ে ভারতীয় ইউনিভার্সিটিগুলা দেখাইছিল, ওরা শুধুমাত্র ছাত্রদের সুযোগ সুবিধা না, বরঞ্চ পুরা জাতি বা রাষ্ট্রের যে অধিকার আছে সেইটা আদায় করে নিতে সক্ষম। সহজ ভাষায় বললে শুধুমাত্র ভার্সিটি নিয়েই তারা পয়রা থাকতে পারত, কিন্তু ওরা চিন্তা করছে পুরা জাতিকে নিয়ে। 1947-এ যখন উপমহাদেশকে ভাগ করা হয়েছে, তারপরে মুসলিম লীগের যেই ছাত্র নেতারা ছিল, ওরা পাকিস্তানি রুলারদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসলে খুব বিমর্ষ ছিল, এবং ওরা আলাদাভাবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করে। খেয়াল রাখবেন, ওরা ইউনিভার্সিটিতে টিকে থাকার জন্য এই ছাত্রলীগ গঠন করে নাই, ওরা কোনো ভালো চাকরি পাওয়ার জন্য এই ছাত্রলীগ গঠন করে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান। 1948 সালে উনি কিন্তু পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম একজন সংগঠক ছিলেন। জাতীয় চার নেতার এক নেতা সৈয়দ নজরুল ইসলাম, উনি কিন্তু 1940-এর দিকে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তাকান আপনি তাজউদ্দিন আহমেদের দিকে। 1948 সালে সেই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন উনি। কিন্তু এই ট্রেন্ডটাই অনেকাংশে চেঞ্জ হয়ে গেছে 1990-এর পরবর্তী রাজনীতিতে, যখন এরশাদকে ক্ষমতা থেকে সরায় দেয়া গণতান্ত্রিক দলগুলা বাংলাদেশের ক্ষমতা দখল করে। তখনকার এই ছাত্র রাজনীতিকে নাম দেওয়া হয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। যেই সিস্টেমে একটা মাদার পার্টি থাকে যেটা মূল রাজনৈতিক দল, এবং এইটার আন্ডারে একটা ছাত্র রাজনীতি থাকে যেটাকে লেজুর বা লেজ হিসেবে আমরা বলতেছি, এবং এই কারণে এটার নাম লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এবং এইটা 1990-এর পরবর্তীতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে বলতে মনে পড়লো, ইদানিং একটা মিম প্রচন্ড ভাইরাল হয়েছে। মনে করেন আমাকে চশমা পরাই দিবে আর বলবে, সয়াবিন তেল মানেই এনায়েত চৌধুরী, হাতে মাইক নিয়ে আসি, হাতে মাইক মানেই এনায়েত চৌধুরী, মানে কিছু একটা মানেই কিছু একটা। এই মিমের সারাংশ আমি জীবনে কোনোদিন উদ্ধার করতে পারবো বলে মনে হয় না। তবে যাই হোক, আমার আব্বুর একটা কথা নিয়ে, U/TR বাপ, খুবই অদ্ভুত একটা নাম, সাবরিডিটে ও একটা মিম বানাইছে, এনায়েত চৌধুরীজ ড্যাড হ্যাজ টু ফেসেস। দুই বেলা হোক, তিন বেলা হোক, রাতে 10টায় ফিরুক আর সন্ধ্যায় ফিরুক, আমরা একসাথে এক ডাইনিংয়ে বসে ভাত খাই, হাসি খুশি থাকি, এবং ফ্রেন্ডলি আমরা টিভি খবর দেখি, গল্প করি, কথা বলি। এর চেয়ে বড় আনন্দ, আমি চাই না সে আমেরিকা গিয়ে 10-20 লাখ টাকা কামাক, এটা আমার কখনোই পছন্দ না। ভাই ভাই একটু একটু দাঁড়ান ভাই, আমান ভাই, এটা বলার আগে আমার একটা কাহিনী আছে। আমার আব্বু হচ্ছে যে, আপনারা দেখছে বুঝছেন, টিভির মধ্যে ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছেন, 17 কোটি টাকা আসছে এসে। আমারও তো ভাই বলা শুরু করছে, আয় আয়মন, 17 কোটি টাকা পেয়েছে, তুই কি করছিস জীবনে, তুই তো কিছু করতে পারিস না। এই মিমটা দেখার পরে আমার মাথায় আন্ডারওয়্যার পরিধান করে ঘুরতে ইচ্ছা হচ্ছিল, কোনো জবাব নাই। মিমটার জন্য লাল সালাম। যেহেতু লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক দলের কথা বলছে, তাইলে আপনাদের প্রশ্ন হইতে পারে, এই পুরা ওয়ার্ল্ডের মধ্যে এমন কি কোনো ছাত্র রাজনৈতিক দল নাই যাদের অ্যাকচুয়ালি মেইন কোনো রাজনৈতিক দলের আন্ডারে থাকতে হয় না? এই ব্যাপারটা অনেকটা টেকনিক্যাল। সত্যি কথা বলতে প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক দল কিন্তু নিজেরা নিজেরা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে স্বাধীন, তবে অনেক ক্ষেত্রে তাদেরকে জাতীয় রাজনৈতিক দলের আন্ডারে থাকতে হয় কিংবা তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের পলিটিক্সে অংশগ্রহণ করতে হয়। তবে লেবাননে 2019-এর দিকে একটা ঘটনা ঘটছিল, ওদের যে ইন্ডিপেন্ডেন্ট ছাত্র রাজনৈতিক দলগুলো আছে, ওরা মিলা মূল রাজনৈতিক দলের এগেইনস্টে প্রোটেস্ট করা শুরু করে। কারণ তখন ওদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল, ওদের অর্থনীতির 12টা বাজিয়ে গেছিল, যেটা অনেকটা আমরা এখন শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখতেছি, এবং ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্ট কাউন্সিলগুলো যেগুলো ছিল, যেগুলো অনেকদিন যাবত মূল অনেক রাজনৈতিক দলের আন্ডারে ছিল, ওইগুলাকে ওরা রিক্লেইম করে। এবং গত কয়েক দশক ধরে যে রাজনৈতিক দলগুলা এই ক্যাম্পাসগুলাতে তাদের ডমিনেশন বা আধিপত্য চালাইত, ওদেরকে কিন্তু এইখান থেকে সরে যাইতে হয়েছে। তো ছাত্র রাজনৈতিক দল চাইলে মূল রাজনৈতিক দল থেকে আলাদা হয়ে, এমনকি তাদেরকে ক্ষমতা থেকে সরায় দিয়েও কাজ করতে পারে। ক্ষমতা থেকে সরানো মানে দেশের ক্ষমতা থেকে সরাবে না, মেইনলি ইউনিভার্সিটির মধ্যে আধিপত্যের কথা বলতেছি। শুধুমাত্র উপমহাদেশের ক্ষেত্রেই কিন্তু না, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু ছাত্র রাজনীতি তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, ইউএসএ যায় যে ভিয়েতনামে একটা যুদ্ধ করছে, এইটার এগেইনস্টে কিন্তু প্রচন্ড আন্দোলন হয়েছে ইউএসএতে, এবং এটা মূলত ছাত্রদের দ্বারাই পরিচালিত ছিল। এই অ্যান্টি ওয়ার বা যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ছাত্র রাজনৈতিক সংগঠন ছিল স্টুডেন্টস ফর আ ডেমোক্রেটিক সোসাইটি, SDS, যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1962 সালে।
সালে কেন স্টেট ইউনিভার্সিটিতে এইরকমই একটা আন্দোলনের সময় 1970 সালের মে মাসে 4 ছাত্র নিহত হয় এবং 1 আজীবনের জন্য প্যারালাইজড হয়ে যায়। আপনি যদি সিভিল রাইটস মুভমেন্টের দিকে তাকান, যারা আফ্রিকান আমেরিকান মানুষদের জন্য সমান অধিকারের কথা বলছিল 1950 দিকে, ওইখানে স্টুডেন্ট নন ভায়োলেন্ট কোঅর্ডিনেটিং কমিটি SNCC ওরা এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আন্দোলনটা 1 দশক বা 10 বছরেরও বেশি সময় ধরে চলে এবং এর কারণে সিভিল রাইটস অ্যাক্ট 1968 সালে প্রণীত হয়, যেটা রেশিয়াল ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যকে দূরীভূত করে। আপনি ফ্রান্সের দিকে যদি তাকান 1968 দিকে, তখনকার ফ্রান্সের ছাত্ররা এবং শ্রমিকরা মিলে একই সাথে গভর্নমেন্টের এগেনস্টে আন্দোলন করে। ওরা ভিয়েতনাম যুদ্ধের এগেনস্টে ছিল এবং আস্তে আস্তে এই আন্দোলনটাই ক্যাপিটালিজম বা পুঁজিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। পুলিশ যখন ওদের এগেনস্টে খুবই নির্মম কিছু পদক্ষেপ গ্রহণ করা শুরু করে, তখন মিলিয়ন মিলিয়ন শ্রমিক এই আন্দোলনটাতে অংশগ্রহণ করে এবং পুরা ফ্রেঞ্চ জাতিকে নাড়ায়া দেয়। তো এইটার পিছনে কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় অবদান আছে। সব মিলিয়ে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশে বর্তমানে যে ছাত্র রাজনীতি চলে, এটা রাজনৈতিক আদর্শের থেকে বরঞ্চ ব্যক্তিগত স্বার্থ হাসিলের একটা নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে, যেখানে রিসার্চের মধ্যেই দেখা গেছে মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কিংবা ভালো চাকরির আশার জন্য মানুষজন ছাত্র রাজনীতিতে জয়েন করতেছে এবং এইটার কারণে এই ছাত্র রাজনৈতিক দলগুলো থেকে বের হওয়া মানুষরা মূল রাজনীতিতে যায় তেমন সফলতা অর্জন করতে পারতেছে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি রিসেন্টলি বরিশাল গেছিলাম, একজন আমাকে এই কমেন্টটা করে পাঠাইছে, কালিকাবাড়ি থেকে উত্তর দিকে একটা জায়গা আছে, নাম বদনিখালী, হাসির ইমোজি, বেতাগী থানা, সেটাও বিষখালির পারে, বিষখালী একটা নদীর নাম, সাথে আরও একটা খাল আছে যার নাম ব্যারের, হাসির ইমোজি, হাসির ইমোজি, যদিও দ না ধ আমি নিজেও এখনো সঠিক জানি না, তাহলে না জানলে লেখছেন কেন। মামা বাড়ি প্লাস হবু শ্বশুর বাড়ি হওয়ায় নাম নিয়ে খিল্লি করার সৎ সাহস পাই না, যদি পারেন তবে গিয়ে নামকরণের পিছনের গল্পটা উদ্ধার করার অনুরোধ রইল। রনি হাওলাদার ভাই, নামটা যদি অন্য কোনো কিছু হইতো এটা আমি করার হয়তো সাহস পাইতাম, কিন্তু রিসেন্টলি আমার বাপ আমার জাইঙ্গানিয়া ভিডিও দেখছে, আমি চাই না এসব ব্যারের টুটটুটের ভিডিও আমার আব্বুর নিউজ ফিডে আসুক। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5 ভিডিও আপলোড করে থাকি, আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবার কিংবা তার আগেও দেখা হইতে পারে। আল্লাহ হাফেজ। কাট।